নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যদি আপনাদের প্রশ্ন করি যে পেয়ারার ফুল আসার কতদিন পরে একটি পেয়ারা পরিপূর্ণ লাভ করে, তাহলে অনেকেই হয়তো চিন্তা করবেন, অনেক বাগানিরা বলবেন যে 5 মাস বা 6 মাস। আমি একটি পরীক্ষা করেছি, আসুন দেখে নেওয়া যাক ঠিক কতদিন পেয়ারা পরিপূর্ণতা লাভ করেন। এই হচ্ছে সেই পেয়ারা ফুল, আর এটা ওই ফুল থেকে ফল। ওই ফুলের ছবি তুলে রেখেছিলাম আমি ফোনের গ্যালারির ডিটেলস থেকে, দেখলাম এটা 19 মে 2021। ডিটেলসও আপনারা দেখতে পাচ্ছেন, এটা 21 সালের 19 মে ছবিটি তোলা, এবং এটা আজকের ছবি 30 আগস্ট 2021। তাহলে 19 মে থেকে 30 আগস্ট মোট সময় লেগেছে 3 মাস। আসুন আর একটা প্রমাণ দেখা, আজ দেখতে পাচ্ছেন আজ 30 আগস্ট জন্মাষ্টমী। তা আমি যে পেয়ারা ফুল থেকে সরাসরি ফলের দেখতে চাইছি, সেটা হচ্ছে এই পেয়ারাটা। দেখুন, এই এখন চারদিকে গাছটা একটু বড় হয়ে গেছে এবং পাতাও বেড়ে গেছে। এই ফল গাছে একটাই ফল হয়েছে এবং এই ফল দিয়ে আজকে জন্মাষ্টমীতে পূজা দিয়ে আশীর্বাদ গ্রহণ করব। সবাই ভালো থাকবেন।